নাই? হ্যাঁ মা। কই যাইতাছস? আমি একটু শোভার সাথে খেলতে যাই। শোভার সাথে খেলতে যাবে? না, শোভার সাথে খেলা যাব না। শোভা তো তোমাকে ধরে ধরে মারে, ঝগড়া করে, তোমার শোভার সাথে খেলতে যাব না। তুমি বাসায় খেলা করো। না মা, আমার একা একা ভালো লাগে না, আমি শোভার সাথে যাই খেলাহি। আচ্ছা ঠিক আছে, যাও কিন্তু সাবধানে, ঝগড়া যেন না বাজে। আচ্ছা মা, আমি গেলাম। আচ্ছা যাও, সাবধানে খেলা করো। পাগলি মেয়ে, শোভা এত ঝগড়া করে, তারপরে আমার মেয়ে শোভার ছাড়া থাকতেই পারে না। আমি তো তোমার
মাইরা তো এসি মা ভালো পারছস মাইরা তো এসো শারপাটা দিবার পারলি না তাইলে তো শিক্ষা হইতো ভালো হবে কেমনে কইরা মারলস হ্যাঁ মাইরা জায়গা জায়গায় জহম বানাই থই এবি কই দিলা মা আমি যদি মাইরা জহম করি তাইলে তো শাশি বুঝা যাব যে আমি মাস আরে বুঝবি না হুন মাইরার এত কৌশল আছে সিফা মাইর দিবি বুঝছস কি তাই বুঝবো না যে তুই মারছস পানি তো খাওয়া তুমি তো খাইলে আমার মেয়েটা সবার সাথে 2 বছরের বড় আমার মেয়েরা তো বড় বোন হিসাবে মানে না আর দৌড়ে দৌড়া মার দেয় আর মুন্নি ও আর মেয়েরে তো শাসন করে না উল্টা আমারে ফালায় সারা বকাবাজ্য করে এভাবে তো এই বাড়িতে টিকে যাবো না আব্বা বৌমা তুমি বড় তোমার দৌড় শক্তি তো বেশি থাকা দরকার একটু দৌড় তো থাকো তারপর সব ঠিকই গেছে আব্বা আর কতই ধৈর্য ধরব যার হয় না নয় তার হয় না নপুয়ে এত ধৈর্য ধরার সময় নাই আব্বা এত ধৈর্য ধরে থাকতে পারব না বৌমা শুনো আমরা 4টা ভাই ছিলাম বাপ মা তো থাকার সময়ে আমরা একই সংসারে বাস করতাম বাপ মা মারা যাওয়ার পরে আমাদের ফ্যামিলি বড় হয়ে গেল তার জন্য আলাদা আলাদা বাড়ি করছি বৌমা আমার তো মাত্র 2টা সন্তান তোমরা আমার এ বাড়িতে 2টা ভাই থাকতে পারবে আব্বা আমার ধৈর্য তো সম্ভব না আপনার কাছে কতটা বললাম আপনি সবার সাথে আলোচনা করে দেখেন কি হয় আমি যাই আচ্ছা বৌমা তুমি রাগ করো না আমি তো সবার সঙ্গে কথা বললে সমাধান করবো আচ্ছা আব্বা শুনো আমি 5-7 দিনের জন্য ঢাকা যেতেছি মেয়েটারে দেখে রাখো আর তুমি সাবধানে থাকো ঠিক আছে থাক মনে আর তুমিও সাবধানে থাকো ঢাকায় গিয়ে আচ্ছা ঠিক আছে বাবা আমি ঢাকা যেতেছি আচ্ছা বাবা ভালো হবে যাস হ্যাঁ তুমি সাবধানে থাকো হ্যাঁ বাবা তুই চিন্তা করিস না আচ্ছা আর ওদের দেখে রাখো একটু আর দেখে রাখো আমি আর তোর সল্লো প্রতি খেয়াল রাখিস ঠিক আছে বাবা ঠিক আছে যাও তোমার দেরি হয়ে যাইতাছে আচ্ছা ঠিক আছে যাও দেখা যাইও ঠিক আছে বৌমা একটা কথা বলতে চাইছিলাম কি বলবেন আপা বলেন দেখো রায়না বড় আর সুভাষ ছোট এই সুভাষ বলে রায়না গায়ে হাত তুললে আসলে বড় বোনে গায়ে ছোট বোনে হাত তুললে একটু খারাপ দেখা যায় না আব্বা আপনি নিজের চোখ দিয়ে দেখছেন যে সুভা রায়নারে মারে হ্যাঁ নিজের চোখ দিয়ে দেখা তারপরে কইবেন খালি আমার মেয়ের দুষ্টাই দেখলেন আর কেউ দুষ্ট দেখলেন না না আমার মনে হয় কি আব্বা মাঝে মধ্যে যে সুভার বাবা মনে হয় আপনার সৎ ছেলে বৌমা তুমি কি কইলে তুমি রে তুষার আমার সৎ ছেলে দেহ তুষার আমার ছোট ছেলে আমার বড় ছেলের আমি ছোট্ট একটা রুম দিছি আর সম্পূর্ণ বিল্ডিং তোমাকে দিয়ে দিছি আর বড় ছেলে কোনদিন বলে নাই যে বাবা এ বড় কথা দিলে কেন আর তুমি আজকে কি বলো তুমি রে আমার এই বয়সে একটা কটূক্তি করার মতো কোন লোক ছিল না আর আজকে তুমি আমার ছেলে বউ হয়ে তিনটে কথা বললাম আর খুব কষ্ট পেলাম আমি দেখেন আব্বা আপনি কষ্ট পেলে আমার কিছু করার নাই আমি যা সত্য তাই বলছি ভুল তো কিছু বলি নাই কারণ আপনার তো কোনো বিবেক বিচার নাই আব্বা তা তো নিজের চোখ দিয়েই দেখতেছি বিবেক বিচার যদি থাকতো তাহলে আর কষ্ট পেলাম এত কথা কইতে হইতো না এখানে সুন্দর জামা পইরা মাটির মধ্যে বসে বসে খেলতেছো এটা তোমার কিরকম আক্কেল
ঝগড়া করবে না। আরে আপু, তুমি হইছ আমার বড় বোন, আমি কি তোমার সাথে ঝগড়া করতে পারি? আসো আসো, সবাই দেখাই নিয়ে আসি। আপু, হ্যাঁ জামাটা খুলো, আমি গায়ে দেবো। না শুভা, আমি কেন জামা খুলবো? আমি একটু শুধু তোমার জামাটা পরবো, তার জন্য তুমি আমার সাথে এরকম করতেছো। জামা দাও। তুমি ভুল করতেছ, তুমি যাও বাড়িতে যাও। আর ও তোমার বড় না, তুমি এইভাবে ওর সাথে রাস্তাঘাটে টানটানি করতেছ, যাও। শোভা যাও, আসো তোমার আমি দিয়ে আসি। কিভাবে মারতেছে, আর এই জামা নাকি সোবারে কিনে দিছে, এর জন্য ওর জামা টানাটানি করতেছে। এই পোলাপানের এই জিনিসগুলো নিয়ে আপনারা ঝগড়া করেন, এটা মেনে নেওয়ার মতো না, আর একটু নজরে রাখবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ওরে সবসময় নজরে রাখবো। নি ঠিক আছে ভাবি, আমি তাহলে আসি। পোলাপান মানুষ তো, একটু নজরে রাখবে। আচ্ছা ঠিক আছে। কি রে, এখন কানে যায় না, পাড়ার মানুষদের বিচার দেওয়া যায় এখন উনস না? কি ব্যাপার, এখন মুখ কমে গেল, দেখা না দেখ ভাব করে রইছস, তাই না? মানুষ দেয় বিচার দেওয়া গেলে তোর মেয়ের নামে, তোর মেয়ে আমার মেয়েরে ধরে ধরে মারে। ও আমার মেয়ে মনে একা মারে, আর তোমার মেয়ে মনে মারতে জানেই না। হ্যাঁ কি পাইছো, দুদিন পরে পরে আইসো, তুমি ঝগড়া করবার লাগে আমার সাথে? হ্যাঁ ঝগড়া করার জন্য আমি আসি না, মা মেয়ের এত ঝগড়াইতে হইছো সে। হাই তোর মেয়ে আমার মেয়ের মারলো কে, হেডের জবাব দে আগে। আমার মেয়ে তোর মেয়ের মারছে ভালো করছে, এখন আমি তোরে মারবো কি করবি তুই? হ্যাঁ কি করবি তুই? আমার মারবি, আর আমি মনে হয় বসে বসে আঙ্গুল চুষবো, তাই না? আর আমার মনে হাত নাই। হ্যাঁ আমি ছেড়ে দিব তোরে, কি ভাবছস তুই? দেখ আজকে কেডা কারে মারে, তুই সময় এলে বুঝতে পারবি। সময় এলে বুঝতে পারবো, কি করবি তুই? কি করবি কি করবো? এই রড দিয়ে তুই মাইর দে আজকে বাইরে। আই কি তুই এরকম নিষ্পদ নাই নাকি সস? তুই বড় যার গায়ে হাত তোলা সস, সে ঘৃণা করে তোর মতো একটা মেয়া আমি এই গর্ভে ধারণ করছি। মা ওঠো, মা বাগু তুমি কিছু মনে করো না মা, আসলে না যে ভালো সে সবসময় সয়, আর যে মন্দ ও তো ও ওর কথা কি কমু। মা তুমি এটা কি করলা, আমি তোমার মেয়ে, তুমি আমার সাপোর্ট না নিয়ে পরের মেয়ের সাপোর্ট নিতাছো। হ্যাঁ এটা আমাদের বাড়ির প্রতিদিনের দৃশ্য, আপনি মেয়েকে মানুষ করতে পারেন না, কারণ আপনার মেয়ে বড় থেকে শ্রদ্ধা করতে শিখে না, আর শ্রদ্ধাকে চিন্তা করতে শিখে নাই। শুধু শিখতো তাহলে বড় জায়গায় হাত তুলতে পারতো না, কারণ আপনার মেয়ে আপনি কি বিষয় করবেন করে নিয়ে যান। আপনি ঠিকই কইছেন, আপনি তো খারাপ পর নাই, আসলে না ওর মতো মেয়েরে এই বাড়িতে বিয়েতে আমি বড় ভুল করছি, কারণ ওর স্থান এই বাড়িতে না, ওর স্থানের একটা নর্দমায়। শোন আজকে তোর ক্লিয়ার বলে দিতেছি, তোর জায়গা আমার বাড়িতেও নাই। বিয়াই ওর মতো মেয়েরে ইচ্ছা হলে আপনারা এই বাড়িতে রাখেন, না ইচ্ছা হলে বাইর করে দেন, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু ওর জায়গা আমার বাড়িতে নাই। ও যেদিন ভালো হয়ে এই বাড়িতে সংসার করে খাইতে পারবো, ঠিক এই দিনই এই বাড়ির বউয়ে থাকবো, তার আগে না। আব্বা আর মা, ওই মা ও যখন নিজের ভুল বুঝতে পারছে
আর আপনারা আরেকটা বার সুযোগ দেন। আর বোন, আমিও তোমার ক্ষমা করে দিলাম, আজকে থেকে আমরা দুই যা না, আমরা দুই বোনের মতো থাকবো। এখন থেকে আমরা আবার ঝগড়া করবো না, তোমরা আবার ঝগড়া করবো।